পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার লছিপুরের চপকা দুর্বার মহিলা সমিতির যৌন কর্মীদের সুবিধার্থের জন্য এক বিশেষ শিবিরের আয়োজন করে মঙ্গলবার। এই শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সহ একাধিক প্রকল্পের শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার এডিএম ডেভেলপমেন্ট সঞ্জয় পাল, স্থানীয় কাউন্সিলর জাকির হোসেন, মীর হাসিম সহ পৌর আধিকারিকগণ। এটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে, যেটা দুয়ারে সরকার চলছে, তারই একটা মোবাইল ক্যাম্পের অঙ্গ হিসেবে আমরা এখানে এসেছি। মানে এখানকার লোকেরা অত অন্য জায়গায় যাওয়ার চেয়ে এখানে এসে যদি করতে আমরা অনেক কাছাকাছি আসতে পারবো। তো যে কটা ওনাদের কাছে আমরা পরিষেবা দেওয়ার সময় সেগুলো আমাদের দুয়ারে সরকারের যে সমস্ত আমাদের স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার, ওনার আধার, তারপরে হচ্ছে আমাদের ব্যাংক পরিষেবা, এগুলো সমস্ত কিছু আজকে নিয়ে আসা হয়েছে। তো আমরা চাইছি যাতে আমাদের এই যে পশ্চিম সরকারের যেটা প্রকল্প রয়েছে দুয়ারে সরকার, তার সার্বিকভাবে সমস্ত জায়গায় যাতে পৌঁছানো যায়, তারই একটা প্রয়াস হিসাবে আমাদের এসডিও দুর্গাপুর, এএমসি এবং সরাসরি এটা করা হয়েছে। বলছিলাম স্যার, পাশেও একটা যৌনকর্মী এলাকা আছে, সেখানেও কি এরকম? আমরা প্রতি জায়গাটা চেষ্টা করবো একটা করে করা, এটা সেখানে ইনিশিয়েট করলাম। আমরা প্রতিটা জায়গাতেই দুর্গাপুর বা অন্য একটা জায়গা আছে, সেখানে সমস্ত এএমসি সহযোগিতা সহযোগিতা চেষ্টা করছি। না এখানে স্যার লছিপুরের সামনে মানে দিশা জনকল্যাণ কেন্দ্র, হ্যাঁ ওখানে মানে যেখানে হচ্ছে আজকে এখানে একটা করা হচ্ছে, 21 তারিখ পর্যন্ত আমাদের সময় আছে। আমরা আস্তে আস্তে সরাসরি কথাবার্তা বলে পতাকা করা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।